তাবিজ কি আসলে শিরক? হ্যাঁ, সন্দেহ হয় নাকি? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরিক করল। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে কোরআনে কারিমের আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলাইলে সেটা শিরিক হবে না। আগের যুগের প্রতিমাদের নামটাম লিখে ঝুলাইতো সেগুলোকে শিরিক বলেছেন, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। আমার মত, অনেক ওলামাদের মতে কোরআন হাদিসের আয়াত দিয়া লিখলে জায়েজ আছে, কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন, কারুন, নমরুদ, হামান, শয়তান এসব লেখে, ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর দুই নম্বর কথা হলো যে তাবিজ ব্যবহার করা দেওয়া এটা যে সুন্না বিরোধী কাজ, এটার বিরোধিতা করার মতো কোনো মৌলবি দুনিয়াতে জন্ম নেয় নাই। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেন নাই। তিনি কি করছেন? ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁক। সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস, সুরা ফাতিহা পড়ে পানিতে ফু, তেল পড়া, শরীরে ফু, এগুলো জায়েজ, এগুলো তিনি জায়েজ না, শুধু সুন্না। কিন্তু তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার কখনো করেন নাই। তো আমরা তো নবীজি যেটা করছি সেটা করা উচিত, ঠিক না? ঠিক। এরপর প্রশ্ন হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কিনা। আল্লাহকে খোদা বলবেন কেন? আল্লাহর নামের তল ভরছে নাকি? আল্লাহ তাআলার কতগুলো নাম আছে? 99টা নাম আছে এরকম, যেগুলো মুখস্থ করলে জান্নাতে যাবে। হাদিসে আছে ইন্নালিল্লাহি তিসআউতিসাইনা ইসমা, আল্লাহ তাআলা 99টি নাম আছে যেগুলো ডাকলে, যেগুলো মুখস্থ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন, এবং সেগুলোর অর্থ বুঝলে, তার প্রতি ঈমান আনলে ঈমান পরিপূর্ণ হয়। আল্লাহর অনেক নাম আছে, আল্লাহ রহমান, রহিম, ওয়াদুদ, সাত্তার, গাফফার, অনেক নাম আছে, সেগুলো দিয়ে ডাকেন, সেগুলো নাকি খোদা কেন ডাকবেন? ভাইরা আমার, খোদা নামটা আমাদের দেশে প্রচলিত বহুদিন থেকে। যারা গুগল বুঝেন, গুগল ইন্টারনেটে সার্চ যারা বুঝেন, বিশেষ করে তরুণ আলেম যারা আছেন, খোদা খা দালালি, খোদা লিখে গুগলে সার্চ দিবেন, দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয়। দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের, কোন কোন মুশরিকদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে, প্রায় এই নামেই ডাকত, কাছাকাছি নামে। যদিও খোদা শব্দের অর্থ খারাপ না, খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন, এসেছেন বলতে হঠাৎ তিনি তো কোথাও ছিলেন আসছেন এমন না, মানে যিনি কোনো বাপ মা, কোনো সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব, তার অস্তিত্বের জন্য কারো মুখাপেক্ষী নন। খোদা বলতে এ কথা যদি বোঝানো হয় তাহলে অর্থের দিক থেকে এটা খারাপ কিছু না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে সেগুলো দিয়ে ডাকো। আপনার আল্লাহর সুন্দর নাম দিয়ে ডাকতে নিষেধ করছে কি? আপনি কেন আরেকটা দিয়ে ডাকবেন? তবে হ্যাঁ, আল্লাহর সুন্দর নামের অর্থ বাংলায়ও ডাকতে পারেন, হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে রিজিকদাতা, এগুলো দিয়েও ডাকা যায় আল্লাহকে। কিন্তু খোদা এ নামটা আল্লাহর কোনো গুণবাচক 99 নামের অর্থ সরাসরি না, এই জন্য এটা অ্যাভয়েড করে আল্লাহ বলা উত্তম। কিন্তু খোদা বললে আবার সে মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এই উল্টা পাল্টা ফতোয়া আবার দিবেন না। খোদা না বলে কি বলা উত্তম? আল্লাহ বলা উত্তম। সর্বশেষ প্রশ্নের বিশাল বড় বহর, বিড়ি সিগারেট, জর্দা, সাদা বিক্রি করা এবং খাওয়া জায়েজ আছে কিনা? এগুলো খাওয়া জায়েজ নাই, বিড়ি সিগারেট খাওয়া জায়েজ নাই, আর যেটা খাওয়া জায়েজ নাই সেটা বিক্রি করাও আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না। বিড়ি বিক্রি করা মানে হলো বিড়িখোরের সাহায্য করা, ঠিক না? ঠিক, ওর হেল্প করা, এই জন্য এটা বিক্রি করা জায়েজ না। এখন মুশকিল হলো মুদি দোকানদাররা বলবেন এটা না বেচতে তো দোকান চলবে না। কে বলছে দোকান চলবে না? সাইনবোর্ড লিখে দিবেন এই জন্য এ দোকানে ধূমপান বিক্রি করা হয় না, হারাম জিনিস বিক্রি করা হয় না। কিছু কাস্টমার কমবে, ওই বিড়িঘোর কাস্টমার কমে গেলে ইনশাল্লাহ বরকত আরো বাড়বে, কথা বুঝেন নাই? আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে এটার উপার্জনটা আলাদা একটা কোটা মোটা বাক্স টাক্সতে রাখবেন, ওটা খাবেন না, দান করে দিবেন। জন্মদিন পালন করা, জন্মদিনের কেক, বেলুন, এগুলো মোমবাতি বিক্রি করা জায়েজ কিনা? জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার এবং নির্বোধদের কালচার। একটা বছর শেষ হয়ে আপনার নতুন একটা দিন আসছে জীবনের, জন্মদিন যেটাকে বলি আমরা, এটা তো একটা বছর চলে যাওয়ার পরে নাকি? একটা বছর চলে গেলে নতুন বছর আসলে ফুর্তি করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ? একটা বছর আমার জীবন থেকে খসে পড়ে গেল, তার মানে কবরের দিকে আমার এক ধাপ সামনে অগ্রসর হয়ে গেলাম, এখানে ফুর্তির কি আছে? এখন আপনার নির্বোধ হলে যেখানে সেখানে যখন তখন ফুর্তি শুরু করে দেয়। আরে ভাই, সব নতুনে আনন্দ করতে হয় না। একজন ফাঁসির আসামি, তাকে বলা হয়েছে অমুক দিন তোমার ফাঁসি দেওয়া হবে, নতুন দিন আসলে সবাই খুশি হয়, তার কি খুশি হওয়ার কথা? তার তো আরেকটা কদম আগায় গেল ফাঁসির কাষ্টের দিকে। আমাদের ফাঁসির কাষ্টের আসামি না হই, কিন্তু আমাদের মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই তো আমরা জন্মগ্রহণ করেছি, কুল্লু নাফসিং যায়কাতুল মউত, সবাই মৃত্যু সাদর সাধন করব। একটা জন্মদিবস আসা মানে হলো জীবন থেকে একটা বছর চলে যাওয়া, এখানে ফুর্তি হওয়ার কিছু নাই, বরং চিন্তা করার বিষয়, ঠিক না? ঠিক।
এই জন্য জন্মদিবস আসলে কেক কাটা, ফুল দেওয়া, এই সমস্ত ফুর্তি ফার্তা করা, এগুলো খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন তো জন্মদিবস কি জানতো নাকি, বাতি খাইতে পাইতো না, কিসের কেক কাটবো আবার। আর এখন তো মাশাল্লাহ ভাত তরকারি খাইয়া উৎমা থাকে, আরো সুক্ষেত ছোটে এখন কেকও কাটে, মোমবাতিও জ্বালা পারলে আরো অনেক কিছু করে, ঠিক না বেঠিক? এগুলো ভুল কাজ, জায়েজ নাই। ইসলামী ব্যাংকগুলো কি কি, সর্বনাশ। ইসলামী ব্যাংকের নামে মুখস্থ রাখছিনি কি কি ইসলামী ব্যাংক আছে, আমি সোশ্যাল ইসলামী ব্যাংকে সরিয়া বোর্ডে ছিলাম, এখন নাই তো। ইসলামী ব্যাংকে সিরিয়াল কোনটা কোনটা আছে ইসলামী ব্যাংক আমি জানি না। বাংলাদেশে যে সমস্ত ব্যাংকগুলো নামের সাথে ইসলামী ব্যাংক লেখা আছে, এই ব্যাংকগুলো কেন্দ্রীয় শরিয়া বোর্ডের অধীনে, এগুলোতে শরিয়া বোর্ড আছে, ওলামাদের তত্ত্বাবধান আছে, চেষ্টা করে ইসলামী ব্যাংকিং পরিচালনা করার, অন্তত সুদের বিরুদ্ধে একটা চেষ্টা তারা করে, এই জায়গা থেকে তারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট পেতে পারে। এবং গত কয়েক বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো ইসলামী ব্যাংক হয়েছে দেশে, আলহামদুলিল্লাহ। শরিয়ত মোতাবেক ব্যাংকগুলোকে ভাড়া দেওয়া জায়েজ, কারবার করা জায়েজ কিনা, জি, যেগুলো ইসলামী ব্যাংক সেগুলোতে লেনদেন, টাকা তো অবশ্যই সেগুলোতে জমা দিবেন, কারণ সুদি ব্যাংকে দিলে ওরা ওটা দিয়ে সুদের কারবার করবে, সেই তুলনায় ইসলামী ব্যাংকগুলো আর কোনো কাজ না করুক, অন্তত সুদ হারাম এই কনসেপ্টটাকে এদেশে প্রতিষ্ঠিত করেছে, এই জন্য তারা স্যালুট পেতেই পারে। এই জন্য লেনদেন বলতে টাকা পয়সা জমা করার ক্ষেত্রে অবশ্যই ইসলামী ব্যাংকগুলোকে, যে কোনো ইসলামী ব্যাংকে আপনি বেছাই নেবেন, আর স্কিমে বিভিন্ন পলিসিতে রেখে টাকা ভোগ করা, লভ্যাংশ নেওয়া, এটা নিরুপায় না হলে রিটায়ারমেন্টে চলে গেছেন, কোনো হালাল ব্যবসা করার জায়গা নেই, এরকম ব্যক্তি হলে তার জন্য জায়েজ, আর বাকিদের জন্য না জায়েজ না, সন্দেহপূর্ণ। তরক করতে পারলে তাকওয়া, আর না তরক করতে পারলে খেলে হারাম হবে, এটা বলার কোনো সুযোগ নাই। নিজের মার্কেটের দোকান বরাদ্দের ক্ষেত্রে অগ্রিম টাকা নেওয়া জায়েজ আছে কিনা বিস্তারিত বলবেন, একটু জটিল মাসআলা। মার্কেট অথবা বাসা বানার ক্ষেত্রে অগ্রিম নেওয়ার কালচার আছে আমাদের দেশে, এই অগ্রিম নেওয়া জায়েজ আছে, মুশকিল হলো এটাকে অগ্রিম বলে না, বলে জামানত। জামানত নিলে ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না বাড়িওয়ালা হিসাবে, এই জন্য ভাষা আপনি প্রশ্নে যেটা ব্যবহার করেছেন ওইটাই আপনাকে করতে হবে, অগ্রিম। ফর এক্সাম্পল, ওনার দোকান আমি ভাড়া নিছি, 10 লাখ টাকা ওনাকে জমা দিয়া দোকানটা নিছি আমি, এই টাকাটা হবে অগ্রিম। কিসের অগ্রিম? ভাড়ার অগ্রিম, মাসে 10,000 টাকা ভাড়া চুক্তি হলো, ওই 10 লাখ টাকা থেকে 1%, 2% বা 5% ভাড়া থেকে কাটবে মাসে মাসে, কথার কথা মাসে মাসে 100 টাকা করে কাটবে, 1,000 টাকা করে, নামমাত্র একটা ফিগার। যেদিন আমরা চুক্তি ভঙ্গ করব, আমি ওনার দোকান ছাড়ি দিব, উনি ওই 10 লাখ টাকা থেকে 10% করে কেটে কেটে 100 100 করে মাসে কেটে, কথার কথা এক বছর পরে ছাড়লাম, তাহলে 1,200 টাকা কেটে বাকি টাকা আমাকে উনি কি দিবেন? ফেরত দিবেন, এটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? এমনি না করলে সরাসরি যদি আপনি টাকা জমা দেন, ওইটা জামানত, জামানত মানে আমানত, এই টাকা উনি ভোগ করতে পারবেন না, কোনো ব্যবসা খাটাতে পারবেন না। এখন সবাই ব্যবসা খাটা তো, যেন জায়েজ হয় সেজন্য পদ্ধতি বললাম, এটাকে অগ্রিম হিসাবে কি দিতে হবে? জমা দিতে হবে, জামানত হিসাবে না। সুদভিত্তিক ব্যাংকগুলোর সাথে চাকরি কাজ করা জায়েজ কিনা? সুদভিত্তিক ব্যাংকগুলোতে সুদের কারবারের সাথে সরাসরি জড়িত হলে এরকম কোনো কাজ করা জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের লেখক, সাক্ষী, হিসাব রক্ষক, এদের সভাপতি আল্লাহ লানত নাজিল হয়। অতএব সরাসরি সুদের সাথে জড়িত এরকম কোনো কাজ করা জায়েজ নাই। একজন নিজে সিনেমা দেখে না, কিন্তু সিনেমা হলের টিকিট বেছে বসে বসে চাকরি করবেন আপনি? কেন করবেন না? কারণ আপনি তো সাহায্য করতেছেন, এই জন্য এটা করা কি নাই? জায়েজ নাই। ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলেন, ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাহফিল হচ্ছে, ব্যবসায়ীদেরকে বলবো নবীদের সঙ্গে হাসর পেতে চাইলে সত্যবাদিতার সাথে ব্যবসা করবেন, চিটারি করবেন না, প্রতারণা করবেন না, লাভ কম করবেন, আল্লাহকে ভয় করবেন ইনশাআল্লাহ। মহিলাদের চাকরির বিধান কি? মহিলারা পর্দার বিধানকে মেনে রেখে কি করতে পারবে? চাকরি করতে পারবে। মসজিদে জমি দানের ক্ষেত্রে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কিনা? রেজিস্ট্রি করেন আর না করেন, মসজিদ দান করতে হবে। খাস জমি, সরকারি জমি, মানুষের জমি দখল করে মসজিদ করা যাবে? বেশিরভাগ মসজিদ কমিটিওয়ালারা রাস্তার জমি দখল করে, খাস জমি দখল করে, মানুষের আইল ঠেলে, আল্লাহর ঘরের জন্য যদি জায়গা চুরি করেন তাহলে শাস্তি আরো ডবল হবে। আল্লাহ বলবে, আমার ঘরকে আসামের কাঠগড় কেন দাঁড় করেছিস? অনেকে মনে করে মসজিদের জন্য চুরি করলে মনে জায়েজ আছে, এটা ভুল। মসজিদের আয়োজক কমিটি সবাইকে নামাজের দাওয়াত, জি অবশ্যই সবাইকে আমরা নামাজের দাওয়াত দিতে হবে, কারণ নামাজ পড়া তো মুসলমানের জন্য ফরজ। নামাজ না পড়লে অনেক ইমামের মতে ইমানই থাকে না, কাফের হয়ে যায় অনেক ইমামের মতে, ইমাম অবনতর মতে না অবশ্য, এই জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না সে ব্যক্তি চেয়ারে বসে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, অসুবিধা হয়, তার জন্য বসে চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু সারা দুনিয়া দা বাড়ায় বাড়াইতেছেন, আয়সা মসজিদে ধপাস করে বসে চেয়ারে নামাজ পড়া শুরু করলেন, এটা জায়েজ নাই। কার সামনে বসে বাকাওতি করে নামাজ পড়তে আসছেন? এটা তো বিনয় দেখানোর জায়গা। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার,
এটা কি মসজিদ না আরএফএলের শোরুম সন্দেহ হয়, এত প্লাস্টিকের চেয়ার, এগুলো ঠিক না। তবে হ্যাঁ, কেউ যদি নিরুপায় হয়, উনি রুকু সেজদা করতে পারেন না, তাহলে উনি অবশ্যই চেয়ারে বসে ইশারা রুকু সেজদা করতে পারবেন, দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়াবেন, রুকু সেজদার সময় বসে ইশারা করবেন, এটা জায়েজ আছে। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।